রবিবার দুপুর থেকেই মানিকবাজার এলাকায় একটি পাগলা কুকুর ঘোরাফেরা করছিল কুকুরটির আচরণে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় বিকালে আচমকায় কুকুরটির পাগলামি বেড়ে যায় যাকে খুশি তাকে কামড়াতে শুরু করে মানিকবাজার ও শর্মা ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছোট্ট শিশু এবং বয়স্ক মহিলা সহ মোট নয় জনকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় পরবর্তী সময়ে আহতদের পরিবারের লোকেরা সম্মিলিতভাবে আহতদের উদ্ধার করে দিলে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে চিকিৎসা চলছে তাদের ঘটনাটা পাগল করতে কোন জায়গা থেকে

দীর্ঘ প্রায় ঘন্টা দুই এক চলে পাগলা কুকুরের তাণ্ডব প্রশাসনিক স্তরে খবরটি জানানো হলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এলাকাবাসীর সূত্রে খবর প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়েই পাগলা কুকুরের তাণ্ডব থেকে রেহাই পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাগলা কুকুরটিকে মেরে ফেলে সান্দন টিভি